আপনারা দেখছেন থামদাড়া। থামদাড়া নিয়ে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। ভিডিওটা না দেখে থাকলে আই বোতামে ক্লিক করে দেখে নিন। আজ আমরা থামদাড়া থেকে যোগীঘাট যাব। তবে যোগীঘাট যাওয়ার আগে শিটংয়ের বিখ্যাত কমলালেবুর বাগানে ঢুকব। শিটং ভ্রমণের সমস্ত ভিডিওগুলো অরেঞ্জ ট্যুরে শিটং নামক প্লেলিস্টে আছে। সবকটা পর্ব একবারে দেখতে চাইলে আপনি প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। তাহলে চলুন আজকের পর্ব শুরু করি। কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী করে আমরা পাঁচপক্রি থেকে এখন চলেছি যোগীঘাট। পাঁচপক্রি থেকে যোগীঘাট অনেকটাই নিচে অবস্থান করে, তো আমরা এখন ক্রমশ নিচের দিকে নামব। তো এই হচ্ছে আমাদের অধঃপতনের রাস্তা। খুবই খারাপ রাস্তা, এবড়ো খেবড়ো। অসমতল বন্ধুর পথে চলতে চলতে আমাদের পার্টসগুলো অনেকটাই ঢিলে হয়ে গেছে। এখানে যখন শিটংয়েতে আসি তখন এরকম একটা রাস্তা দিয়ে এসেছি, তখন বেশ নড়বড়ে হয়ে গেছিল। এরকমভাবে যদি চলতে থাকি তাহলে বাড়ি যেতে যেতে হাত পাগুলো খুলে খুলে কোথায় পড়ে যাবে তার ঠিক নেই। কীরকম পাইনের মধ্যে, ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং তার সাথে সাথে চা বাগানও রয়েছে। পাইনের গাছের ফাঁকে এক ধরনের ঝিঝি পোকা থাকে, সেই ঝিঝি পোকাগুলো ডাকছে। ওই পাথর পাতা খারাপ রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আমরা এখন সমতল রাস্তায় এসে পড়েছি। পিচ ঢালা ভালো রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা যাব যোগীঘাট। যোগীঘাট যাওয়ার পথে আমরা একটা অরেঞ্জ গার্ডেনেতে এসেছি। অরেঞ্জ গার্ডেনেতে ছোটো ছোটো কমলা লেবু হয়ে রয়েছে। তো আমাদের ওখানেতে আমরা যে পাতিলেবু খাই, তো এখানেতে সেই কমলা লেবুগুলোর সাইজ প্রায় সেই রকমই। শিটং কমলা লেবুর জন্য বিখ্যাত। একটা সময় শিটংয়ে প্রচুর পরিমাণে কমলা লেবু হতো, কিন্তু গাছগুলো কয়েক বছর ধরে মড়ক লাগার ফলে সেসব গাছ নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার গাছ লাগাচ্ছে, কিছু কিছু সরকারিভাবে দেওয়া হচ্ছে। আমি কালকে এখানেতে ঘুরেছিলাম, শিটংয়ের প্রায় কোনো বাড়িতেই নেই, রেয়ার একটা দুটো বাড়িতে কমলা লেবুর গাছ আছে। কমলা লেবুর বাগান একটা দুটো বাড়িতে বা বাগিচা করে রাখা আছে কমার্শিয়ালভাবে দুটো চারটে, সেইগুলোর জন্যই আমরা শিটংয়েতে আসি। আগেকার সেই যে গৌরব শিটংয়ের, সেই গৌরব কিন্তু শেষ। এখন যেটা আছে সেটা শুধুই স্মৃতি, শুধুই ইতিহাস। যেতে যেতে রাস্তার ধারে দেখলাম কমলা লেবু ঢেলে বিক্রি হচ্ছে। গাড়ি দাঁড় করিয়ে আমরাও নেমে পড়লাম। শিটং এসে শিটংয়ের কমলা লেবু খাবো না, এটা হতেই পারে না। এই আমরা লেবু নিয়েছি, তাহলে আমাদের হয়ে গেল। হ্যাঁ, দেখে দাও, দেখে যাও। এখন খাওয়ার জন্য নিলাম, বললো পাতলা চাল দেখে নিতে। আর
একটু কাঁচা কাঁচা রেখে নিতে বললো, দু একদিন থাকবে এবং টেস্টও ভালো হবে। খেলাম, সত্যি সত্যি খারাপ না, মিষ্টি কিন্তু হালকা, খুব সামান্য একটু টক ভাব আছে যেটা দু একদিনের মধ্যেই কেটে যাবে, মানে কালকেই কেটে যাবে। তারপরে এবার দামের কথা বলি, টেস্টের কথা বললাম, কীরকম নিতে হবে সেটা বললাম। দাম এখানেতে বলছে যে 60 টাকা ডজন, 5 টাকা পিস, 5 টাকা পিস, 5 টাকা পিস। আমরা ওখানেতে নর্মালি যেগুলো কিনি কলকাতার নাগপুরের লেবু, তার সাইজ এখানকার থেকে অনেকটাই বড়। আসার সময়তে আমরা শিয়ালদা স্টেশনেতে লেবু কিনেছিলাম, সেখানে নাগপুরেরই লেবু, এর থেকে অনেক বড়, এর প্রায় দ্বিগুণ সাইজের, সেটাও কিন্তু 5 টাকা করেই দাম নিয়েছিল। লেবু কিনে আবার চলা শুরু হলো। আমাদের ড্রাইভার দিবস অল্প বয়সী এবং খুব অমায়িক ছেলে, মাধ্যমিক পাস করে 6-7 বছর ড্রাইভারি করছে। একবারের জন্য বলেনি একটু তাড়াতাড়ি করুন। কতদিন তক পড়াই কিয়া? 10 তক। 10 তক ড্রাইভারি কত দিন কর রহে হো? 6-7। 6-7 তো পার্ট থেকে পাশে পাহাড়ে আমরা চলে আবারও গাড়ি দাঁড় করালাম, একটা ঝোড়া দেখে গাড়ি থেকে নামলাম। যোগীঘাট যাওয়ার পথে এই ঝর্ণাটা দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে, জলধারা বয়ে যাচ্ছে, ন্যাচারাল সাউন্ড শুনুন। দেখে রাস্তায় গাড়ি থেকে নেমে পড়লাম দেখার জন্য। এই রাস্তা, এদিক থেকে আমরা এসেছি, আমাদের গাড়ি ওইখানেতে রয়েছে। যোগীঘাটে রেইনখোলা নদীর উপর 7 কোটি 28 লাখ টাকা খরচ করে 74 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রশস্ত এই স্টিলের ব্রিজটি বানানো হয়েছে। 2015 সালের 18ই এপ্রিল এই ব্রিজ উদ্বোধন করেন যোগ গুরু রামদেব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যোগীঘাটে, চারপাশের পরিবেশটা বেশ সুন্দর। ব্রিজ থেকে আপনাদেরকে একটু রেইনখোলা নদীটা দেখাই। ये ब्रिज कब तैयार हुआ? 2017 में, 2017 में चालू हुआ। हाँ, उस वक्त चालू हुआ। ओके, इसका जितना भी आपको लेना है वहाँ ले सकते हो, बोर्ड में लिखा हुआ है इसके। यहाँ का स्थानीय भद्रलोक के संगे कथा हो, ब्रिज सम्पर्क बोल लें, वो तो रिजेक्ट हो गया। रिजेक्ट तो नहीं होगा, अभी थोड़ा इको टूरिज्म बढ़ रहा है, टूरिज्म हो रहा है अभी, और टूरिज्म
ज़्यादा होने से इसको एक हैंगिंग ब्रिज बनाएंगे बनाएगा इसे टूरिज्म तैयारी चल रहा है जी तैयारी चल रहा है टूरिज्म लोग का डिस्टिनेशन अभी इधर भी हो गया है इसको सर्वे भी हो गया है अभी थोड़ा रिपेयर वगैरह करके बढ़िया से टूरिस्ट लोग का एक मनोरंजन तो इसने फोटो लेना है सब हैंगिंग ब्रिज में नतून ब्रिजर पास ही पुरानो ब्रिज रही है से पुरानो ब्रिजटा भेगे चले गए तो ब्रिजटार एक हैंगिंग ब्रिज हिसाब से आगामी दिन तुले धरार चेष्टा हे टूरिज्म टूरिस्ट एक आकर्षण एक विषय बस्तु ये देखा अपना विमल गुरु का टाइम में हुआ था और इसका पतंजलि योगपीठ हरिद्वार का आचार्य बार कृष्ण जी यानी कि बाबा जी आया था वो 18 अप्रैल 2015 साल जोगगुरु रामदेव इसी ब्रिज की उद्बोधन कर नेपाली भाषा एटा लेखा आछेन तो उन्नी आमा के नेपाली भाषा के तर्जमा कर दिलें बांगलाते एबार एकटु नदी धारे जा नदीटा काछ थेके देखाई अपने थैंक यू ओके सर एक काचा रास्ता उठे गेछे कल कल शब्दे नदी बहे जा कल कल शब्दे ये नदी बहे जा जान से नदी हमारे संगे कत कथाई बोलते चाहिए से बोल तार भाषा बुझे नीते हबे बोझार जो हृदय दरकार परिवेश के भलो लगा दरकार परिवेश दायित्वशील हम ये नदी अनेक कथाई शुना जाए अनेक कथाई बोझा जाए कल सन्धे बल्ल शीटंगे नेमे जेमन ठंडा लेगे 10-12 degrees काफिए दिए आज के दिन तो ठंडा लागसे ना एखे ठंडा तो अनेकटाई कम देखते ही पाचन जो स्वेटर खुले फेले पुरानो ब्रिजा देखते ब्रिजे तला दिए जो पहाड़ा देखते पा जा विशाल एक पहाड़ वो पहाड़ ही हे मंगपुर शीतंग ट्री हमें ओखने आज के रात थकब एवं एखने एसपर जाब मंगपुते मंगपुर घुरे तर ओखने फिर जाब देखल अत्याचारी हाथ थे जोगीघाटो रेहाई पाई आजकेर ई पर्व आपनार केमन लागलो कमेंट करे जानान आगामी पर्वे आपनादेर मंगपू घुरिये देखाबो।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার আবেদন রইল। আর এমন আরও অনেক ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।